নীলফামারির সৈয়দপুর রেলওয়ে কারখানার লোকবল ও বাজেট বৃদ্ধি করার লক্ষ্যে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ তিনি আরও বলেন রেল একটি লোকসানি প্রতিষ্ঠান তবুও রেলকে সচল ও মান উন্নয়নে দ্রুত লোকবল বাড়ানো হবে শুক্রবার নীলফামারির সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন প্রস্তাবিত নতুন ক্যারেজ স্থাপন না করে পুরাতন কারখানার আধুনিকায়ন আধুনিকায়ন করে কারখানাকে কার্যকর ও উৎপাদনমুখী করার উপরও জোর দেন তিনি রেলের সবচেয়ে বড় সংকট হচ্ছে যে লোকোমোটিভ মানে যেটা ইঞ্জিন যেটা গাড়ির চাইয়া করে আর এবং ওই যে যেটাতে মানুষ যাতায়াত করে কিংবা কোচ কিংবা পণ্যবাহী ওয়াগানের সংকট তো এই জন্য আমরা এটা এখানে এখানে দেখতে আসছি তো এইটা নতুন সংগ্রহ করার আমরা চেষ্টা করছি কিন্তু এটা সাপেক্ষ এবং ব্যয়বহুল তো ওই জন্য আমরা এখানে আসছি যে এখানে এটাকে বাড়ানো যায় কি না মানে এখানে মেরামত করে বেশি আরও বেশি লোকোমোটিভকে কার্যকর করা যায় কি না সেটা দেখার জন্য এসছি এবং বেশি সংখ্যক ওই যে কোচ এবং ওই যে ওয়াগন এগুলো ইয়ে করা যায় কি না এবং এটা করার জন্য কি করতে হবে তো এখানে যেটা মূলত দেখা গেছে যে দুটা কারণে এটা এটা এখানে করা সম্ভব কারণ এটা খুব আন্ডার ইউটিলাইজ আপনি দেখবেন যে এত বড় একটা ফেসিলিটিতে যা হয় এটা ইয়ে না এবং এটা আমাদের ইয়ের জন্য পর্যাপ্ত না